আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে চলে এসেছি আজকে আমাদের সেই মিষ্টি সোনা বাবাটাকে নিয়ে আজকের ভিডিওতে, মাশাল্লাহ বলবেন সবাই একবারের জন্য হলেও। আর আমি কার কথা বলতেছি এত সময় তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আমি আমাদের সেই ছোট্ট সোনামণি জাইনের কথা বলতেছি, আমার ফ্রেন্ড ওর বেবির কথা বলতেছি। তো এই বিকেলটায় আমরা আসলে একটু বেরিয়েছিলাম, এখানে একটা ছোট পার্ক আছে, সেই পার্কে গিয়েছিলাম ওকে নিয়ে একটু সময়টা দেওয়ার জন্য। কারণ হচ্ছে বিদেশে আমরা যারা আছি, এখানে তো আত্মীয় স্বজন কেউই আশেপাশে থাকে না, তো সারাদিন বাসায় কিন্তু বাচ্চারা বোর হয়ে যায়। তো যার জন্য বিকেল বেলাটা ওদের নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করা উচিত। আর ও মাত্র হাঁটি হাঁটি পাটা শিখে গিয়েছে, এখন কোলে থাকতে চায় না, কোলে উঠতে চায় না, শুধু সে সারা বাড়ি ঘোরাঘুরি করে বেড়াবে, হাঁটবে, শুধু হাঁটবে, মানে কোলে উঠবে না আর কিচ্ছু করতে দিবে না। ওকে দেখেই বুঝতে পারছেন। তো এখন এখান থেকে অবাক হয়ে গেলাম, আজকে ফার্স্ট ও এখানেও একা একা উপর পর্যন্ত উঠবে। আপনার একবার চোখ রাখুন, দেখুন, মানে এই বাচ্চারা আসলে এখন হচ্ছে বোঝার বয়স, ওর এখনও 2 বছর শেষ হয়নি, তো মাশাল্লাহ এই বয়সটা হচ্ছে শিখার বয়স। তো ও নিজের থেকে চেষ্টা করতেছে এখান থেকে ওঠার, শুধু ওকে সাপোর্ট রাখতে হচ্ছে যেন পড়ে না যায়, কোথাও ব্যথা না পায়, সেইটা। তো আপনারাও দেখুন যে আসলে এই বয়সটাতে আমরা বাচ্চাদের যা শেখাবো সেটাই শিখবে, এই জন্য আমরা ভালো কিছু তাকে শেখানোর চেষ্টা করব। কারণ একটা বাচ্চার গড়ে ওঠা তার মায়ের কাছের প্রথম কিন্তু, এবং প্রধান শিক্ষকই হচ্ছে মা। মায়ের ভাষাটা সে আগে শেখে, মায়ের কাছ থেকে ভালো কিছু শেখে, মায়ের কাছ থেকে সব কিছু হচ্ছে তার জানাটা। তো এজন্য হচ্ছে আমাদের অবশ্যই প্রতিটা মাকে সচেতন হতে হবে, কারণ বড় হলে এই বয়সটা হচ্ছে শেখার বয়স। আর একটা হচ্ছে 15-16তে যখন বাচ্চারা পড়ে, তখন হচ্ছে ওই বয়সটা একটু বকে যাওয়ার বয়স থাকে, ওই বয়সটাতেও একটু খেয়াল রাখতে হবে মা বাবাদের। তখন শেখানোর কিছু নেই, কিন্তু তখন হচ্ছে তাদের দিকে নজরদারি রাখতে হবে, যেন একটু বকে না যায়, যেন আড্ডাবাজি না হয়, কারণ ওই বয়সটাতে সব ছেলে বা মেয়ে একটু দুষ্টুমি ভাবটা চলে আসে। তো এখানে কিন্তু আরও যাদের দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকে ইতালিয়ান বাচ্চা, আজকে বাঙালিরা কেউই ছিল না আমরা ছাড়া, তো সবাইকে এখানে খেলতেছে। তো সেই সাথে আমাদের সোনামণিটাও কিন্তু খেলা করতেছে, এটাও ইটালিয়ান বাচ্চা, দেখাচ্ছে যে বাঙালি ড্রেস পরা না, এটাও ইটালিয়ান বাচ্চা। তো আসলে আমাদের সাথে থাকুন, এবং আমাদের ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর দেখুন, বাবু কিন্তু একের পর এক খেলাধুলা একা একাই করতেছে, ও কিন্তু নিজের থেকে চেষ্টা করতেছে সব কিছু করার। অবশ্যই আমার ইউরোপ বিডি কুকিং হাউস আমার পেজ থেকে ঘুরে আসবেন, আর আমার যে ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ বিডি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক বাটনটি অবশ্যই প্রেস করবেন, শেয়ার দিতে ভুল করবেন না, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে আসলে কেমন লাগে। তো আজকে এ পর্যন্ত, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব, কারণ বেশি সময় থাকবো না, একটু বাতাস বাতাস হচ্ছিল, কারণ এই সিজনটা কিন্তু খুবই শীত ঠান্ডা ইতালিতে, জানেন আপনারা, যার জন্য পার্কে লোক কম। আর গরমের সিজনে এখানে পুরা গার্জিয়ান এবং বাচ্চারা পুরো ভর্তি থাকবে। তো সামনে আমাদের গরম আসতেছে, বেশি দেরি নেই, প্রায় 1-2 মাসের ভিতর গরম পড়া শুরু হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের বেবিটা দোলনাতে উঠবে, তাই দোলনার দিকে যাচ্ছে, তো ওকে একটু ওখানে দেখাবো, দেখানোর পরে তারপরে আমরা বাসায় চলে যাব। এটা সুন্দর পার্কে ঘুরতে, এটা অনেক ভালো একটা বেবি পার্ক যাকে বলে, এখানে হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চলে এসেছি একটা সুন্দর পার্কে ঘুরতে, এটা অনেক ভালো একটা বেবি পার্ক যাকে বলে, এখানে হচ্ছে পুলিশের পার্ক এটা। এখানে আমাদের সাইটে খুবই সুন্দর, আর এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসি বিকেলবেলাটা। আমরা এখন চলে যাব, কারণ এখানে বাতাস প্রচুর বেশি, প্রচুর বেশি। তো সবাই সাথে থাকুন, আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে যাব। অনেক ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে কিচ্ছু করা যাবে না, যার জন্য এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। ইউরোপ
ইতালির সব থেকে সৌন্দর্য আমি মনে করি পাহাড় এবং সমুদ্র, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি খুব ভালো পছন্দ করি, আমার অনেক স্বপ্ন ছিল পাহাড় দেখা, সমুদ্র দেখা, আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে। আর এখানে আসলে এসেছিলাম, আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বুস্টার ডোজ, আমরা করোনা ভ্যাকসিন তৃতীয়টা দেবার জন্য, আমি আমার ছেলে এখন আমরা দিব। তো ভাবলাম তার আগে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার ইউটিউব ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন, আর ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না। আর অবশ্যই সবাই আমার পেজ থেকেও ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।